নিমাগ্রামে স্ত্রীকে খুনের ঘটনায় অভিযুক্ত গৃহবধূর স্বামী জেবে শেখকে গ্রেপ্তার করে শুক্রবার কান্দি আদালতে পাঠালো বড়ুয়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে 498A, 304B, 302, 34 IPC ও 4DP অ্যাক্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ। প্রসঙ্গত, চলতি বছরের 17 এপ্রিল মধ্যরাত্রে বড়ুয়া থানায় নিমাগ্রামে সাবিনা বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ ওঠে জেবের শেখের বিরুদ্ধে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছিল ওই ব্যক্তি। বৃহস্পতিবার রাতে জেবের শেখ এলাকায় ফিরে এলে নিমাগ্রামের মাঠ থেকে তাকে গ্রেপ্তার করে বড়ুয়া থানার পুলিশ। ধৃতকে শুক্রবার কান্দি আদালতে পাঠিয়ে 3 দিনে পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ। শোভন ব্যানার্জির রিপোর্ট, NTVWB। দেখ